হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শোভা ব্লগ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি রান্না করব গোড়া মাছ চচ্চড়ি, গোড়া মাছ রান্না। এখানে আমি নিয়ে নিয়েছি সাগরের ময়া মাছ, আর এই মাছটা এক এক দেশে এক এক নামে পরিচিত আছে। আমাদের দেশে এই মাছটা ময়া মাছ নামে পরিচিত। এখানে আমি যে মশলাগুলো দেব সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3 থেকে 4টা মতো আলু, আর এখানে দেখতে পাচ্ছি সব মশলাগুলো আছে। এখানে 1 থেকে 1.5 কেজি মতো মাছ নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে কিছুটা মাছ রেখে দেব, আর অর্ধেকের বেশি মাছ আমি রান্না করব। কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ ফালটি ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা গোড়া মাছে একটু বেশি দিলে স্বাদটা একটু অন্যরকম আসে। তো এখানে আমি জিরা, সরিষা ও রসুন একসাথে পাটায় বেটে দিয়ে দিয়েছি, কারণ আমার আম্মু বাটা মশলাটা খেতে পছন্দ করে। আপনারা চাইলে ব্লেন্ডারেও মশলাটা করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি 1টি টমেটো ও 7 মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া। তো এখানে দিয়ে আমি সুন্দর করে গোড়া মাছটা মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম এর মধ্যে সয়াবিন তেল, সব ইনগ্রিডিয়েন্টসগুলো যা যা লাগে সব কিছু আমি গোড়া মাছের মধ্যে দিয়ে আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নেব, যেন মশলাগুলা মাছ ও আলু টমেটো একসাথে যেন মিশে যায়। সুন্দর মতো নেড়ে চেড়ে খুব ভালোভাবে নাড়তে হবে, যেন গোড়া মাছটা খুব সুন্দর মতো মাখা মাখা হয়ে যায়। তো এখানে আমার একটু হলুদটা কম হয়েছে, এর মধ্যে এই পর্যায়ে আমি আর একটু হলুদ দিয়ে দেব, যেন মাছের কালারটা যেন সুন্দর আসে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর একটু হলুদ গুঁড়া, আর দিয়ে সুন্দর মতো মাছটা মাখিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি। তার আগে হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেওয়া শেষ, এর মধ্যে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। তো আমার পানিটা দেওয়ার পরে সুন্দর করে মাছের সাথে আর একটু নেড়েচেড়ে দিতে হবে। আমি এখানে সুন্দর মতো মাছ মশলা ও পানির সাথে একসাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছটা চুলার উপরে বসিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার 10 মিনিট পরে ঢাকনাটা খুলে মাছটা একটু নেড়েচেড়ে দিতে হবে, যেন মাছের তলায় যেন মাছটা ধরে না যায়। ধরে গেলে মাছটা একদম ঝুরঝুরা হয়ে যাবে, খেতে স্বাদ লাগবে না। আমি মাছটা নেড়ে আবার এই পর্যায়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আবার মাছটা খুলবো, খুলে দেখতে পাচ্ছি আমার প্রায় মাছ গোড়া মাছ রান্নাটা হয়ে এসছে। কিছুক্ষণের মধ্যে আমি মাছটা সলভ করব। মাছটা একটু ভাজা ভাজা করলে যখন উপরে তেল উঠে যাবে তখন মাছটা সুন্দর মতো নামিয়ে ফেলতে হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ও নিত্য ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। আর সেমভাবে যদি মাছটা রান্না করতে পারেন তবে স্বাদটা খুব ভালো আসবে। আমার মাছটা